বিএনপির ডাকা 10 ডিসেম্বরের মানববন্ধনকে কেন্দ্র করে হবিগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি আর রাস্তার পাশের দোকানপাট। বর্তমানে গোটা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তা রক্ষায় সাজোয়া যান সহ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জানা গেছে, রোববার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জ শহরের শায়েস্তা নগরে মানববন্ধন করে জেলা বিএনপি। মানবাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচারের দাবিতে এ সময় বক্তব্য রাখেন দলীয় নেতা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কিন্তু মানববন্ধনের শেষ পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপির। নেতাকর্মীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীরা আহত হন। বিএনপি নেতাদের অভিযোগ, মানববন্ধন শেষে ফেরার পথে বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় পুলিশ। এতে প্রায় 50 নেতাকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়। হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল ইসলাম কালবেলাকে জানান, বিএনপির লোকজন লাঠি সোঁটা নিয়ে মানববন্ধনে অংশ নেওয়ার কারণেই পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে, যাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বিক্ষোভ মিছিল বের করেছিল আর কি, ঠিক আছে, লাঠি সুতা নিয়ে। তখন হচ্ছে পুলিশ সেখানে হচ্ছে তাদেরকে নিবৃত করার, শান্তিপূর্ণ ভাবে করার জন্য আহ্বান জানায়, কিন্তু না মেনে পুলিশের উপর তারা হচ্ছে ইট পাটকেল নিক্ষেপ করে। তার প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তখন আমাদের পুলিশ হচ্ছে তাদেরকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয় আর কি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকার পতন আন্দোলনের চূড়ান্ত পরিণতি দেখতে চায় বিএনপি। এই লক্ষ্যে একের পর এক কর্মসূচি ঘোষণা করা হচ্ছে দলের পক্ষ থেকে। রোববার মানববন্ধনের পর আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এক দফা দাবি আদায়ে এবার 36 ঘন্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত অবরোধ ঘোষণা করা হয়েছে। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন সমমনা দল ও জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে বলে জানান রিজভি। খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলের নেতাকর্মীরা। নুসরত জাহান কোলি, কালবেলা।